শুভ দর্শক, লন্ডন বাংলা বয়স থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের প্রাকৃতিক কন্যা জাফলংয়ে, জাফলংয়ের জিরো পয়েন্টে, যেখানে ঈদ পরবর্তী, ঈদ উল ফিতরের পরবর্তী লাখো পর্যটক বলা যায় এই পর্যটক জাফলং। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক এসেছে ঘুরতে। ঠিক যে পিছনে সেটি হচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের হাজারো লাখো পর্যটক এই জায়গায় ঘুরতেছে, আনন্দ উপভোগ করতেছে। বিশ ভগলাম নু বাংলাদেশ জন্ম হয়েছে মানতে কি মনে হয় ইলাম লুকাইছে না। এত লোক কোন কোন হোটেলও পাঁচবার পাক করছে, ডাইল ভাত 100 টাকা, পাঁচবার পাক করছে, পাক করে যায় না, অর্ধেক লোক আনা খাইয়া চলে গেছে, সত্য কথা। কিন্তু কিন্তু আমিও নিজেই আশ্চর্য যে আল্লাহ আকবার, বাংলাদেশ নিয়ে এত গাড়ি আর মানে যে স্পটে আইছে, আর যে পাথরগুলো দেখা লাগিয়া বিশ্বাস করবেন মানে কি বলবো, আমি আমি নিজেই আনন্দিত যে এত লোক আমার এলাকায় আইসে বা আমার জায়গায় যে শান্তিপূর্ণভাবে ওর চলে যাক। এটা আমাদের সিলেট, সিলেটের গৌরব, জাফলংয়ের জন্য গৌরব, সিলেটের জন্য গৌরব, সবচেয়ে বেশি আমাদের জন্য গৌরব। আমি যে রক্ষণাবেক্ষণ আমার গলার কণ্ঠ দেখেন, সব গাড়ি আমি বইলে দিই যে 1 টাকা পার্কিং দিবেন না, আমারে সবাই চিনে। আসলে এখানে একটা পর্যটক এলাকা, এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা অনেক সুন্দর। এখানে এসে আমরা অনেক ভালো আনন্দ অনুভব করলাম, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগতেছে। অনেক অনেক জায়গা থেকে অনেক লোক আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে, সবার সাথে দেখা হলো, সবাই অনেক লোক দেখলাম। এখন এখানে এসে আসলে ভালোই লাগছে, অনেক পানি আছে, তাছাড়া এখানে অনেক পাথর আছে, সব কিছু দেখে আসলে ভালোই লাগছে। আর এখন ঝর্ণাও আছে, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন দেখে আর কি অনেক ভালোই উপভোগ করলাম। এখন আস্তে আস্তে বাসায় যাবো আর কি, এখন এই তো সব মিলিয়ে অনেক।